প্রাক্তন আর্ট ডিরেক্টরের রহস্য মৃত্যু, অভিযোগ খুন করে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার, প্রতিবাদে দত্তপুকুরে পথ অবরোধ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দত্তপুকুর থানার টালিখোলা এলাকায়। মৃত বৃদ্ধের নাম সমীর পাল, স্থানীয় একটি কমিউনিটি হলের মালিক তিনি। সোমবার হলের পাশে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাসিন্দারা। বুলুল্লাহ, এখানে দেখা গেছে গার্ডেনের পিছনে আম গাছে গলায় দড়ি ঝুলে গেছে, 8টার সময় খবর পেয়েছি। তা আমরা সেই এসে দেখলাম, যা এখানে উনি ওই আমি সুইসাইড করতে পারে না, কেউ ষড়যন্ত্র করে ওকে মারা হয়েছে। সত্য তো অবশ্যই আছে, না থাকলে এই অবস্থা হতে পারে কী করে? এখানে সিসি ক্যামেরা যত আছে সব ডাউন করা আছে, ছিঁড়ে দিয়েছে, এখানে গার্ডেন ফাটে সব নোটফোট করে দিয়েছে, ওনার মোবাইল পাওয়া যাচ্ছে, সুইচ অফ রয়েছে। না না, কেউ ছিল না, বলতে হবে না, কিন্তু এখানে এখানে যাতায়াত করেছে রাত্রিবেলা, বাড়ির পাশে ওর ভাইপো রয়েছে, ওর অনুমান করেছে এখানে লোক যাতায়াত করেছে রাত্রিবেলা। জানা গিয়েছে সমীর পাল রামোজি ফিল্ম সিটির একজন আর্ট ডিরেক্টর ছিলেন। দত্তপুকুর এলাকার প্রচুর মানুষ তার হাত ধরে রামোজি ফিল্ম সিটিতে কাজও পেয়েছেন। তিনি অবসর নেওয়ার পর দত্তপুকুর বাজারের কাছেই একটি কমিউনিটি সেন্টার তৈরি করেন। সেই কমিউনিটি সেন্টারের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সকলে। ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ চলে অবরোধ, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আগামী কাল কিছু মানুষের আসার কথা, হয়তো কেউ হয়তো আসতো যে ভাড়ার ব্যাপারে বুক করতে, আবার কেউ হয়তো দেখা করতেও আসে, এরকমও হয় যে হয়তো এখানে দাদার সাথে দেখা করতে আসবে। কিন্তু এবং রাত্রি 9:30 সময় ওনার ওয়াইফ বাড়ি থেকে ফোন করলো, পরে বললো যে আমার এখানে বেশ কিছু লোক আসবে, তো আজকে আমি বাড়ি যাব না। কিন্তু উনি কিন্তু বাড়ি না গেলেও ওনার পার্সোনাল কেউ না কেউ থাকে এখানে, কালকে কিন্তু ছিল না। জানতে পারলাম বলতে আমার মানে বড় ভাসুরের ছেলের ফোনে মেসেজ করেছিল, যে আমার ভাসুরি মেসেজ করেছিল যে আমার প্রবলেম আছে, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, এখন আমি আজকে বাড়ি যাচ্ছি না। হ্যাঁ, এই এই বলেই মেসেজ করেছে। এবার তখন ওর একটু সন্দেহ হয়েছে, কারণ আমার ভাসুর তো ফোন করে না। আমরা এটার এই এইটা যা অবস্থা হয়ে আছে শেষদার, তাতে মনে হচ্ছে এটা সাধারণ, মানে উনি নিজে সুইসাইড করেছে সেটা হতেই পারে না। স্থানীয় বাসিন্দা নিত্যনাথ দেবনাথ বলেন, যেভাবে মৃতদেহ ঝুলছিল তাতে মনে হচ্ছে এটা খুনের ঘটনা, আমরা দোষীদের শাস্তি চাই। দত্তপুকুরের মুখে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বুলবুল পাল মানুষ হিসাবে প্রত্যেকের কাছে খুব প্রিয় ছিল, অল ওভার ইন্ডিয়াতে তার একটা এফেক্ট ছিল। রামোজি ফিল্ম সিটির নাম শুনেছেন হায়দ্রাবাদে, ওই ফিল্ম সিটিটা তারাতেই তৈরি করা, এলাকার প্রচুর বেকার ছেলেদের তিনি কাজ দিয়েছেন, হাতে করে কাজ শিখিয়েছেন ফাইবারের, ফলে এরকম একটা লোকের এইভাবে চলে যাওয়াটাকে এলাকাবাসী ঠিক আমরা কেউই মেনে নিতে পারিনি। আমরা তো সাধারণ মানুষ, আপাত দৃষ্টিতে আমাদের যাই মনে হোক না কেন, আমরা সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি না। ঘটনাটা যথাযথ তদন্ত করার জন্য পুলিশ এসেছেন, আমরা পুলিশের কাছে অনুরোধও করেছি এবং দাবিও রেখেছি যে যথাযথ তদন্ত করে যদি কোনো কিছুর এখানে ঘটনা থাকে দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দত্তপুকুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।